নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে স্নেহা ছো এই মুহূর্তে রয়েছে আমরা রামনগর ফাড়িতে এবং রামনগর ফাড়িতে থাকার একটাই কারণ যে গত 10/10/2020 তে যে অরুণ কুমার দাস বর্জলার শাড়িয়াম রাস্তায় পিটিয়ে খুন করা হয়েছিল সেই খুনের ঘটনা নিয়ে এবং গত 14/10/2020 তে মৃত্যু হয় অরুণ কুমার দাসে এবং সে তারপর 15/10/2020 তে কিন্তু পুলিশ জালে তুলতে সক্ষম হয় ঘটনাকাণ্ডে জড়িত মূলত বীরেন্দ্র সূত্রধর এবং উত্তম দাসকে পরবর্তী সময়ে 8ই নভেম্বর সোশ্যাল বাংলার খবরের জেরে পুলিশ মূল আসামি অর্থাৎ প্রতিমা সূত্রধর যিনি রয়েছিলেন ওনাকেও ধরতে সক্ষম হয় পুলিশ তারপরে যিনি যার দরুন কিন্তু আজ অরুণবাবু পৃথিবী থেকে বিদায় নিলেন এবং মৃত্যুকালে অরুণবাবু রেখে গেছেন ছোট ছোট দুই শিশু কন্যা বৃদ্ধা পিতা এবং বৃদ্ধ মাকে রেখে গেছেন এবং স্ত্রী রাখি দাস যার আজ চোখের জ্বলে কিন্তু গুজরান রাত গুজরায় সেক্ষেত্রে মৃত অরুণ কুমার দাসের স্ত্রীর কি বক্তব্য ছিল সেই বক্তব্য তো আমরা আগেও এনেছি আপনাদের সামনে এবং পরবর্তী সময়ে যে স্বামীর রাজ্য বিচারের আশায় তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তারপরেও আমাদের সামনে ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন আজ ফের সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারলাম যে ফের আজকে একবার কিন্তু অরুণ কুমার দাসের স্ত্রী এই রামনগর ফাঁড়িতে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন মৃত স্বামীর ন্যায্য বিচারের আশায় এবং গত 26 নভেম্বর আমরা মহামান্য আদালতের থেকে জানতে পেরেছিলাম যে আয়ু প্রেয়ার দিয়েছিলেন যে তাদেরকে ফোর্থ নাইট রেখে সেখানে কিন্তু কার্য বিচার কার্য সম্পন্ন করার জন্য যেহেতু ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আয়ু যিনি ছিলেন তিনি আরও একটি প্রেয়ার করেছিলেন যে প্রতিমা সূত্রধর যিনি আছেন উনি ওনাকে জেল কাস্টাডিতে রেখে ইন্টারগেশন করতে পারেনি অসুস্থ থাকায় আয়ু সেক্ষেত্রে এবং ওনার প্রেয়ার করে বলেছেন যে আয়ু যেন জেল কাস্টাডিতে ইন্টারগেশন করার জন্য পরবর্তী শুনানি কবে নাগাদ সে এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবরাখবর নেই হয়তো আগামী কিছুদিনের মধ্যে সেক্ষেত্রে পরবর্তী শুনানি হবে কিন্তু আজকে অরুণ কুমার দাসের স্ত্রী এখানে যে হাজির হয়েছেন এবং জেল সেখানে রামনগর ফাঁড়িতে নিজের স্বামীর ন্যায্য বিচারের আশায় কী বলছেন কী রয়েছে কী হবে আপনি কি পাবে স্বামীর ন্যায্য বিচার সেক্ষেত্রে আমরা এই বিষয়ে জানতে আমরা পৌঁছে গেছি রামনগর ফাঁড়িতে এবং রামনগর ফাঁড়িতে এই মুহূর্তে আমরা রয়েছেন বিশ্বজিৎ দাস যিনি আয়ু রয়েছিলেন এবং যিনি প্রেয়ার করেছিলেন সিক থাকার কারণে কিন্তু তিনি বিচার কার্য সম্পন্ন করতে পারেননি এবং ফোর্থ নাইটের আশা করেছিলেন এ বিষয়ে আমরা কথা বলবো ওনার সাথে এবং জানার চেষ্টা করব স্যার মে আই কাম ইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিচার কার্য এবং স্বামীর ন্যায্য বিচারের আশায় কিন্তু আয়ু যিনি বিশ্বজিৎ দাস রয়েছেন ওনার সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং ওনার কাছ থেকে কথা বলবেন আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো কী বলছেন আজকে আমরা দেখলাম যে স্যার অরুণ কুমার দাসের স্ত্রী আফের একবার আজকে দ্বারস্থ আপনাদের সেক্ষেত্রে স্যার কী বক্তব্য ছিল তাদের বক্তব্য ছিল তারা ওনার অরুণ কুমার দাসের স্ত্রী আইসে কইছে ন্যায্য বিচার পা আমরা তো যথারীতি আসামি ধরে অনেক জেসিতে আছে জেল কাস্টাডিতে আছে বাকিটা কোর্টের ব্যাপার ইনভেস্টিগেশনের ব্যাপার স্যার আমরা যখন আদালতে যাচ্ছি তখন স্যার বলছে যে আপনি যে রিপোর্ট দেবেন সেই রিপোর্ট অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু না তারা সেক্ষেত্রে সাবমিট করবে যারা সাক্ষী সাক্ষীর বয়ানই তো আমরা কোর্টে পেশ করব আমার নিজস্ব কোনো বয়ান তো নেই না যারা সাক্ষী দেবে তাদের বয়ানই আমরা রিপোর্ট করে বানাবো সাক্ষী যা বলছে তাদের বক্তব্য অনুসারেই তো আসামিকে আমরা ফরওয়ার্ড করেছি এবং যথারীতি এখনও জেসিতে আছে তিনজন আসামি স্যার 26 নভেম্বর বিদ্যুৎ সূত্রদের বক্তব্য অনুযায়ী ছিল যে তদন্ত কার্য এখনও চলছে আপনি ফোর্থ নাইট আরও চেয়েছিলেন সেক্ষেত্রে আরও তদন্ত কার্য চলছে তো সেক্ষেত্রে স্যার নেক্সট ডেট কবে রাখা হয়েছে মহামান্য আদালতে নেক্সট ডেট সম্ভবত 8 তারিখ স্যার সেই ক্ষেত্রে তদন্ত কার্য স্যার কতটুকু এগিয়েছে এবং তাদের সেক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আছে এখন বলা যাবে না তদন্ত চলছে ধন্যবাদ দীর্ঘ সময় পর কিন্তু রামনগর ফাঁড়ি থেকে কিন্তু মৃত অরুণ কুমার দাসের স্ত্রী রাখি দাস এবং অরুণ কুমার দাসের যে বৃদ্ধা মা রয়েছেন তারা কিন্তু বেরোচ্ছেন এবং তারা বেরোনোর পর আমরা জানবো যে যে ব্যাপার নিয়ে আজকে গেছিলেন এবং আমি সূত্র অনুযায়ী সোশ্যাল বাংলার কাছে খবর ছিল যে আজকে মৃত অরুণ কুমার দাসের স্ত্রী সেখানে এবং মা হাজির হচ্ছেন পুলিশের দ্বারস্থ হচ্ছেন রামনগর ফাঁড়ি সেক্ষেত্রে আজকে থেকে জানবো তারা কী জন্য গেছিলেন এবং কী আশ্বস্ত করলেন আজকে আপনারা কথা বললেন যে আয়ুষ রয়েছেন কী বিষয় ছিল আজকে আজকের বিষয় ছিল অরুণ কুমার দাস হত্যাকাণ্ডের যেতে আমরা যেতে বিচারটা
ন্যায্যভাবে পাই এই জন্য গিয়েছিলাম। আর আমার তো কাজ দিবে কইছিল, মেয়ে আছে দুইটা, অন তো কাজের তো কোনো খবর নাই, এর লেগে একটু জিজ্ঞেস করতাম আইছিলাম, এতটুকুই আর কি করব। পরবর্তী সময় তারা কি আশ্বস্ত করলো? তারা কইছে আমরা যতটুক সম্ভব আমরা চেষ্টা করুম, আর তোমরা কাজের বিষয়ে তোমরা এমএলএ স্যার বা ইয়ের লোকে যোগাযোগ করো, অন্যরার লোকে যোগাযোগ করো, তোমরা এমএলএ টেমএলএ স্যার আছে, আমার তো কাজে দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি তো কাজ দিতে পারতাম না, তারা যোগাযোগ করো, তারা দেখো কী কয়। তো শেষ পর্যন্ত এখন আপনি কী চাইছেন? এখন চাইছি যে মহিলার আমার স্বামী হত্যাকারীরা যাতে ন্যায্য বিচার পায়, আমি আমার স্বামী হত্যাকারীরা যাতে শাস্তি দেয় সরকার উকিল, তারা যাতে আমার স্বামীর, আমি তো কিছু দিয়ে সাহায্য করতে পারতাম না, এখন আমি এলে এমনই কইতাছি যে আমার স্বামীর হত্যাকারীরা যাতে শাস্তি পায়, কঠিন শাস্তি যাতে তারার হয়, তারার তো শাস্তি হইতো না, আমি জানি শাস্তি তো তারার হইতো না, তারা সব শেষ ছুটতে যাবো। অরুণবাবুর মৃত্যু হয়েছে দীর্ঘ প্রায় আজকে দু মাস অতিক্রান্ত বা তিন মাসের পদাপন্ন, সেক্ষেত্রে তিন মাস ধরে কীভাবে সংসার চলছে? কেমনে সংসার চলুম, ঋণ টিন কইরা চলে, শ্বশুর শাশুড়ি আছে বুড়া, এমনি চলে আর কি, ঋণ টিন কইরা কিছু ধার টার নিছি, নিয়ে চলতাছি। পরবর্তী দিন কীভাবে চলবেন? এখন তো কইতে পারি না, এখন তো তারা কইছে কাজ দিব, কাজের তো কোনো সম্ভাবনা নাই, এখন কী করুম কী তা করুম, আর এখন কিছু করার তো আমি তো দেখতেছি না, পথ পথ তো দেখতেছি ওই না, মায়া তো আছে দুইটা, কী করুম দেওয়ার তো আর দেখি না, এটা তো দুই মাস গড়াই গেলো, তারা কিছু চাকরি দিব, আমরা নিশ্চিন্ত থাকেন বোরে চাকরি দিব, ওই চাকরি তো অরুণ কুমার দাসের বোরে কাজ দিব, দুই মাস তো গড়াই গেলো, মায়াটার মাস্টারের বেতন দুই মাস ধরে দেওয়া হইতে আছে না, মাধ্যমিক দিয়ে যাচ্ছে, কী করে সংসার তো আমার কী আছে, প্রত্যেক বুড়ার ভাতাটা বেড়ায় বন্ধ করে দিচ্ছে, এই মাসে ভাতা পাইছে না। ভাতা কেন বন্ধ করে দিল? কই ক্যাটাগরি কাটামের ভাতা দেওয়া হয়েছে না, ভাতাটা এই মাসে পাইছে না, বন্ধ করে দিচ্ছে। এই মুহূর্তে আপনি কীভাবে চলছেন, সংসার চালাচ্ছেন? ছেলে তো মৃত আজ দু মাস অতিক্রান্ত বা তিন মাস হতে চলেছে আর কিছুদিন বাদে, কীভাবে সংসার চলছে? ওই তো এখান থেকে 10,000 টাকা ঋণ দিয়েছি, 10,000টা 7,000টা ফেরত দিয়ে এইভাবে শেষ, আবার অনেক চিন্তা করতে আছে কীভাবে চলুক। সেক্ষেত্রে তো সেই ঋণগুলো আপনাদের পরিশোধ করতে হবে, এখন তো খাইয়া বাঁচতে হইব, বাচ্চা দিদারে লইয়ে আমরা তো এখন বুড়া আছি দুইজন, তারা আছে তিনজন পাঁচজন, ছোট ছেলে কী রোজগার করে, 200 টাকা হাজিরা তো এইবা দিব কী করে, আমার তো একমাত্র উপার্জন বড় ছেলেই আছে, কষ্ট করে তো মাস অন্ত 15-16,000 টাকা ইনকাম করতো, না ওদের সংসার কীভাবে চালাইতো, এখন তো এই রোজগারের কথা আমার বলতে। চাকরির ব্যাপারে কি বললেন? চাকরি তো পাওয়ার কথা এমন টাইমে তারা সবাই কইল বড়ে চাকরি দিবে, এখন তো এরা তো আমরা তো এই সমস্ত করতে পারতাম না চাকরি বললেন। আপনি বলছিলেন যে চাকরির বিষয় নিয়ে কিছু বলেছিল আপনাকে, কী বললে, কীভাবে আশ্বস্ত হলেন? চাকরির জন্য গিয়ে সরকার কইছে যে দিব, চাকরি দিমু, এখন তো আমার স্বামী নেই, আজকে দুই মাস হয়ে গেছে, চাকরি তো কখনো তো কোনো খবর নাই চাকরির, এখন সরকারের কাছে আবেদন করি যাতে আমার একটা কাজ দেয়, আমি যাতে চলতে পারি, মায়েরি লইয়া দুইটা ডাইল ভাত খাইয়া যাইতে পারি, এ দূরে আর কি তা। হ্যাঁ তো মানুষ তো হারাইতো না ম্যাডাম, যা ওই কর মানুষ তো হারাইতো না, মানুষ তো আর ভিড় হওয়াইতাম না, বাবা মায়ের অবাইতো না, বাবা আমি অবাইতাম না, স্বামী অন্ত ভাত খাইয়া দুইটা চলতে হইব, কেমনে চলু কী করে চলু, আমি এই রদ দিয়ে এই শরীর দিয়া তো আমি মানুষের বাড়িতে কাজও করে খাইতে পারতাম না, আমার তো চলতে হইব, অন সরকার আশ্বাস দিছে যে একটা কাজ দিমু, অন্ত কাজ তো এখনও পাইছি না, অন সরকারের কাছে প্রার্থনা করি আমি যাতে আমার কাজটা যাতে হয়, এই আশা করি আর কি। আমরা গত 26 নভেম্বর কথা বলেছিলাম সরকার পক্ষের যিনি আইনজীবী রয়েছেন বিদ্যুৎ সূত্রধর, ওনার সাথে কথা বলার পর আমরা যে খবর ছিল সেই খবর আপনাদের সঙ্গে তুলে ধরেছি, এবং শুরুতেই বলেছিলাম যে ফোর্থ নাইট রাখার জন্য বলেছিলেন, এবং আজকে আমরা কথা বলেছি রামনগর ফাঁড়ির যিনি আয়ু রয়েছেন, এই কেস হ্যান্ডেল করছেন, সে ওনার সাথেও কথা বলেছি, বিশ্বজিৎ দাসবাবুর সাথে কথা বলেছি, কথা বলেছি আমরা অরুণ কুমার দাসের স্ত্রী এবং মায়ের সঙ্গেও, এবং আগামী দিন ওনার চাকরির জন্য আবেদন রাখছেন সরকারের কাছে, একটাই আবেদন থাকবে সোশ্যাল বাংলার পক্ষ থেকে যে পরিবারটির দিকে যেন সরকার একটু দৃষ্টিভঙ্গি দেয়। ক্যামেরায় অলোকের সাথে আমি স্নেহা, সোশ্যাল বাংলা।